দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, বনগাঁ স্টেশনে চালু হলো চলমান শিবির। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো যাত্রীদের জন্য, খুশি নিত্যযাত্রীরা। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ, পূজোর আগেই সীমান্ত শহর বনগাঁ স্টেশনে চালু হলো চলমান সিঁড়ি। সীমান্ত শহর বনগাঁ স্টেশনের উপর দিয়ে মহানগরে যেতে হয় বহু মানুষকে। বনগাঁ শিয়ালদাহ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ সীমান্ত শহর থেকে কলকাতা মুখী হয় তাদের কর্মস্থলের উদ্দেশ্যে। এছাড়াও রয়েছে বনগাঁ রানাঘাট শাখার মানুষেরা, রয়েছেন বাংলাদেশ থেকে আগত যাত্রীরা। নিত্যযাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ট্রেনের সংখ্যা বাড়ানোর। সেই মতো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে ভারতীয় রেল মন্ত্রকের সদিচ্ছায় 2022 সালে 24 ডিসেম্বর চালু করা হয়েছিল বনগাঁ বারাসাত লোকাল ট্রেন। অফিস টাইমে বনগাঁ থেকে বারাসাত আপাতত দুটি নতুন ট্রেন চলবে। শুধু ট্রেনের সংখ্যা বাড়ানো নয়, এবার নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে, সেই সাথে অবশ্যই বয়স্ক যাত্রীদের কথা মাথায় রেখে আজ বনগাঁ স্টেশনে উদ্বোধন করা হলো চলমান সিঁড়ির। শুধুমাত্র চলমান সিঁড়ি নয়, আগামী দিনে বনগাঁ স্টেশনে লিফটেরও ব্যবস্থা করা হবে। এমনকি বনগাঁ স্টেশনকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং শিয়ালদাহ শাখার ডিআরএম। ফুটওভার ব্রিজ আয়েগা, এসকেলেটর লাগেঙ্গে, উসমে লিফট লাগেগি, আর প্ল্যাটফর্ম কা ইম্প্রুভমেন্ট হোগা, ফ্লোরিং বদলি জায়েগি, জো ইসকা ফ্রন্ট হ্যায় ফাসাড জিসকো বোলতে হ্যায় ভো ইম্প্রুভ হোগা, তো কুছ মহিনো মে আপকো ইয়াহাঁ পে বদলাও বহুত দেখনে কো মিলেগা। এসকেলেটর লাগ রাহা হ্যায়, লাগেগা ইয়াহাঁ পে, এক ফুটওভার জেসে ইস তরফ লাগা হ্যায় না, দুসরে এন্ড পে ভি এসকেলেটর লাগেঙ্গে, আর ভো এসকেলেটর দোনো প্ল্যাটফর্ম কো কভার করেগা। হম লোগ কা কাম স্টার্ট হো গয়া, জলদি হি হম লোগ কোশিশ করেঙ্গে কি জলদি সে জলদি এ কাম করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, শিয়ালদাহ শাখার ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে বনগাঁ স্টেশনে চলমান সিঁড়ি তৈরিতে প্রায় 82 লক্ষ টাকা খরচ হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, কেন্দ্র সরকারের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের আওতায় বনগাঁ স্টেশনের এই উন্নয়নের কাজগুলি হচ্ছে। শুধুমাত্র বনগাঁ স্টেশন নয়, বিভূতিভূষণ হল্ট, চাঁদপাড়া, ঠাকুরনগর এবং গোবরডাঙ্গা স্টেশনেও উন্নয়নের কাজ শুরু হবে। সাধারণ মানুষকে পরিষেবা দেবার জন্যই আমাদের এই উদ্যোগ। এই বিষয়ে তিনি আরো জানান, মানুষকে সুবিধা দেওয়ার জন্য কর্মসূচি করে ভারত সরকারের রেত্রালয় থেকে, মানে মানুষ বলে মনে করি ধন্যবাদ মানবজি কৃষ্ণজি, তার প্রচার সম্ভব হয়েছে। কেননা উনি চেয়েছিলেন যে এই লোকসভায় বিকাশ হোক, যার জন্য আপনারা দেখেছেন অমৃত প্রকল্পের মধ্যে সেকেও আনা হয়েছে, চাঁদপাড়া স্টেশন, বনগাঁকেও আনা হয়েছে, বনগাঁর সার্বিক বিকাশ ঘটবে স্টেশনে, পাশাপাশি ঠাকুরনগর, চাঁদপাড়া এবং বিভূতিভূষণ হল্টও হবে, ওখানে গোবরডাঙ্গা মসলন্দিপুরেও বিভিন্ন রকম কাজ হবে। আমি মনে করি একটা অভূতপূর্ব কাজ, যে কাজটা দরকার ছিল বনগাঁর মানুষের পরিষেবা, এটা পরিষেবার জন্য করা হয়েছে। আর আমাদের ডিআরএম সাহেবেরও অত্যন্ত আজকে ক্লান্ত প্রচেষ্টা, যা প্রচেষ্টার ফলে এটা সার্থক হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।